আপনারা হয়তো জানেন টিকটক রেপিস্ট হৃদয় বাবু আটক হয়েছে, তার রিমান্ড মঞ্জুর হয়েছে, 21 দিনের রিমান্ড চলছে। কিন্তু এরই অন্তর আলে তার ক্যাংগুলো ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বড় লোকদের টার্গেট করে ব্ল্যাকমেল করা, ফাঁদে ফেলা এবং তাদের থেকে পয়সা উসুল করে নেওয়া। আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, এখানে হৃদয় গ্যাংয়ের এক সদস্য একটি গাড়ির পিছে অনেক সময় ধরে তাড়া করছে। গাড়িটিকে এক পর্যায়ে থামিয়ে সে দাবি করে তাকে নাকি গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভালো করে দেখা গেলে এই গাড়ির ভিতরে একটি লোক তার পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছে। রীতিমতন গাড়িটিকে থামিয়ে তারা মারধর করার চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ। তবে যে লোকটি এই ভিডিও করেছেন তিনি এমনভাবে সাপোর্ট করেছেন যার ফলে তারা কিছুই করতে পারেনি। টিকটক হৃদয়ের গ্যাং সেখান থেকে চলে যেতে হয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন, যদি পিছন থেকে এই ভিডিওটি রেকর্ড না করা হতো কি হতে পারত? দেখা যেত সেই লোকটিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তারা গাড়িটি ছিনতাই করে নিয়ে যেত, টাকা পয়সা লুট করত। এদিকে সেই গাড়ির ভিতরে তার পরিবার রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের সাথে এই ধরনের চিল্লাচিল্লি কি করা উচিত? দেখছি আমি পিছন থেকে দেখছি, আপনি যান প্লিজ প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ ভাই 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 এ ভাই যেতে দেন, আমি আপনার পিছনে ছিলাম, আপনি যেতে দেন, ওনারে যেতে দেন, হ্যাঁ যেতে দেন, যেতে দেন প্লিজ, যেতে দেন, যেতে দেন ভাই, ওনারে যেতে দেন, আমি আপনার পিছনে ছিলাম, আমার ক্যামেরা অন আছে, আমি আমি দেখছি, আমি আপনার পিছনে ছিলাম, আমার ক্যামেরা এখনো অন আছে, আপনি ওনারে ছেড়ে দেন, যা করছেন এনা, পিছনে মহিলা আছে, বাচ্চা আছে, প্লিজ প্লিজ ছেড়ে দেন, প্লিজ ছেড়ে দেন, প্লিজ প্লিজ যান প্লিজ ভাই যান প্লিজ প্লিজ, হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি, প্লিজ যান, যেতে দেন, যেতে দেন, যেতে দেন ভাই, যেতে দেন ওনারে ভাই, যেতে দেন, যেতে দেন প্লিজ, যেতে দেন, যেতে দেন যে কোনো বিষয়ে আইনি ব্যবস্থা করা উচিত। কিন্তু না, তাদের মূল উদ্দেশ্য তারা ছিনতাই, চাঁদাবাজি এবং খুনের মতন জঘন্য কাজ করাই তাদের মূল উদ্দেশ্য। আমরা এই ভিডিওটি প্রকাশ করছি এই কারণে যাতে আর বাংলাদেশে কোনো টিকটকার বাইরে না ঘুরতে পারে। যারা টিকটকে এই ধরনের অবৈধ কাজ করছে তাদেরকে আইনের আয়ত্তে আনা উচিত। বন্ধুরা, ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে যেতে ভুলবেন না। এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা না করেছেন তারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে যেতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা মিডিয়া এলটিডির সাথেই থাকুন।